নাগরিকদের বিদেশ ঠিক তেমনি একটা দেশ মহিলাকে বাদ দিয়ে উন্নত হতে পারে না। তাই এই দেশের উন্নতির জন্য মহিলাদের উন্নত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সরকারও কাজ করছে। আজকের দিন যেমন আমাদের কাছে ধর্মীয় মতে অনেকটাই গুরুত্বপূর্ণ শিব চতুর্দশী, আজকে যেমন সামাজিক মতে আজকে বিশ্ব নারী দিবস, ঠিক তেমনি আমাদের জন্য আজকের দিনটা অনেক বেশি ঐতিহাসিক এবং গর্বের। কারণ আজকের দিনেই 2023 সালের 8 মার্চ আমাদের দ্বিতীয় সরকারের আমরা শপথ গ্রহণ করেছিলাম এবং আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হিসাবে 8 মার্চ 2023 আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করি, শপথ গ্রহণ করি আস্থাবল ময়দানে। আমার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। তো আমরা গুটি গুটি পায়ে এবং আমরা বরাবরই আমাদের সরকার আমাদের মন্ত্রিসভা সেই কর্মসূচিগুলি অধিক গুরুত্ব দিয়ে থাকে এবং প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো মন্ত্রী দেখবেন সেখানটায় যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ সেখানটা জনগণের সঙ্গে থাকার চেষ্টা করে, উৎসাহ দেওয়ার চেষ্টা করে, সহযোগিতার চেষ্টা করে। এই জিনিসটা কিন্তু আজকে বিশেষ করে আমরা দেখতে পাই। এ কাজে আমি মনে করি আগামী দিন আমরা এই মেলাকে 5 দিন বড় সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা আনন্দ উপভোগ করব। কালচারাল অনুষ্ঠান হবে, কিন্তু পাশাপাশি মাথায় এটাও রাখতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জায়গায় যাতে কোনোভাবে কোনো হ্যাঁ বিঘ্নিত না ঘটে সেই জিনিসটাও আপনারা মাথায় রাখবেন সকলে মিলে। কারণ ওনারা হ্যাঁ এটা আমরা দায়িত্বের মধ্যে কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমরাই অভিভাবক আপনারাই অভিভাবক। এ কাজে আমি মনে করি সেই জিনিসগুলি মাথায় রেখে সুন্দর সুশৃঙ্খলভাবে আনন্দ উপভোগ করে যাতে এই মেলা আরও দিন দিন শ্রীবৃদ্ধি ঘটাতে পারি, এই আশা বিশ্বাস রেখে সব